হযরত আবু বকর সিদ্দিক নাম শুনেছেন জি চারজন খলিফার কথা আজ বলি আরেকজন বাদ রয়ে গেছে অনেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হচ্ছেন মনে আপনি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান প্রতিদিন তার স্ত্রী রান্না বান্না করেন কাজের কোনো মহিলা নেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হল স্ত্রী রান্না ঘরে পাকশাকের পরে খাওয়ার টেবিলে দস্তরখানে হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান প্রিয়তমা স্বামীর কাছে একটু ভালো বাজেট চাইলেন একটু বেশি বাজেট চাইলেন যে একদিন একটু বেশি বাজেট যদি রাষ্ট্রের পক্ষ থেকে বাজার করার জন্য পাওয়া যেত একটু ভালো মন্দ পাক করে খাওয়াতে পারতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন করলেন না বরং এক মাসে ওনার পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বাজেট ততটুকুতে সন্তুষ্ট থাকতে স্ত্রীকে পরামর্শ দিলেন এবার স্ত্রী বুদ্ধিমতী মহিলা প্রতিদিন বাজারের জন্য যতটুকু রাষ্ট্রের বাজেট মনে করেন 10 টাকা হযরত আবু বকর স্ত্রী 9 টাকার বাজার করেন কোন মতে সংসার চালান 1 টাকা করে উদ্বৃত্ত রাখেন মাস শেষে 30 টাকা জমবে ঠিক কিনা দীর্ঘদিনের জমানো টাকা একসাথ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আজ একটু ভালো বাজার করলেন অনেক ভালো মানের বাজার অনেক ভালো মানের রান্না বান্না করলেন খাওয়ার টেবিলে যখন আবু বকর এলেন বিগত দিনের রুটিন থেকে আজ ভিন্নতর রুটিন তিনি তার সামনে পেলেন হযরত আবু বকর অবাক হলেন এত টাকা পেলে কোত্থেকে অতিরিক্ত বাজেটের জন্য আমার কাছে দরখাস্ত করেছিল আমি মঞ্জুর করি নাই অপ্রিয়তমা এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে কোত্থেকে এত বাজার করলে এবার স্ত্রী জবাব দিলেন প্রিয়তম স্বামী আমাকে কেউ টাকা দেয় নাই দুর্নীতিও করি নাই আপনার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিন আমার সংসারের জন্য যে বাজেট আমি প্রতিদিন সেটা খরচ করতাম না প্রতিদিন কিছু কিছু টাকা জমাতাম অনেক দিনের জমানো টাকা দিয়ে আজ বাজার করেছি হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে বাজার করেছে কত টাকা জমা রেখেছে স্ত্রী বললেন প্রতিদিন এত টাকা করে বাজার করেছি এত টাকা করে জমা করেছি আবু বকর আর কিছু বললেন না পরের দিন সংসদ ডাকলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হিসাবে সংসদে একটা বিল উত্থাপন করলেন বললেন ভাইরা আমার পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এতদিন আপনাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট দিয়েছেন আমার স্ত্রী কাগজে কলমে প্রমাণ করে দিয়েছে আমার সংসার চালাতে রাষ্ট্রের এত টাকা খরচের প্রয়োজন নাই বলেন আল্লাহু আকবার আমার স্ত্রী কাগজে কলমে নয় বাস্তবে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিয়েছে 10 টাকা নয় প্রতিদিন আমার সংসার 9 টাকা হলেই চলে আমি প্রস্তাব করছি আজ চলমান সংসদ এতদিন পর্যন্ত যা গিয়েছে আজ থেকে আমার সংসারের জন্য প্রতিদিন আর আগের মতো 10 টাকা নয় প্রতিদিন 9 টাকা করে বরাদ্দ দেওয়া হোক আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ইনসাফ করো ন্যায় বিচার করো ন্যায় বিচার করো কারোর প্রতি জুলুম করো না কারোর প্রতি জুলুম করো না তুমি বড় ভাই তোমার মা নাই বাবা নাই ছোট ভাইদের প্রতি জুলুম করো না তুমি বড় ভাই তোমার মা নাই বাবা নাই বন্ধুদের প্রতি তুমি জুলুম করো না তুমি স্বামী তোমার স্ত্রীর প্রতি তুমি জুলুম করো না তুমি বাবা তোমার সন্তানদের প্রতি তুমি জুলুম করো না তুমি বক্তা আয়োজকদের সাথে তুমি জুলুম করো না তুমি ইমাম মুসল্লিদের সাথে তুমি জুলুম করো না তুমি মেম্বার তুমি সদস্যদের সাথে জুলুম করো না তুমি চেয়ারম্যান তুমি জনগণের সাথে জুলুম করো না তুমি রাষ্ট্রপ্রধান তুমি রাষ্ট্রপ্রধান তুমি রাষ্ট্রপ্রধান তোমার জনগণের প্রতি তুমি জুলুম করো না ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ আদেশ করেছিলেন কয়টা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ইনসাফ করো কি করো আমরা কি ইনশাআল্লাহ ইনসাফ করতে পারবো ডান পাশে ভালো জবাব পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ওরা আসাবুল ইয়ামিন ওরা আসাবুল শিমাল না সবাই আশা বলি আমি আমরা কি ইনসাফ করতে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আমরা জুলুম করব না
রাজি আছি এবং জুলুম সহ্য করব না এটা তো জবাব পাওয়া যায় না ভালো আমরা জুলুম করব না জুলুম হতে দেব না আমরা জালেম হব না জালেমদেরকে দাঁত ভাঙা জবাব দেব রাজি আছি আল্লাহ কবুল করুক বলে আমিন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন